নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি জুন মাসে কুম্ভ রাশির মাসিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এখানে জুন মাসটা বিস্তারিত আলোচনা থাকবে। কুম্ভ রাশি যদি আপনি হন, গ্রহের যা পরিস্থিতি আপনার ক্ষেত্রে স্বাস্থ্য, প্রেম, বিবাহ, দাম্পত্য সুখ, ইনভেস্টমেন্ট, ভাগ্য, কর্ম, কেরিয়ার, এই সকল যাবতীয় জিনিস নিয়ে কিন্তু এখানে কিন্তু আমি বিশ্লেষণ কিন্তু করব। ভিডিওটি সম্পূর্ণরূপে শোনার চেষ্টা করবেন, অনেক ইম্পর্টেন্ট তথ্য এখানে থাকবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, এই যে কুম্ভ রাশির জুন মাস, মানে অভাবনীয় সফলতা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে আসবে। গ্রহের গোচর কিন্তু তাই নির্দেশ কিন্তু করছে, নির্ণায়ক হতে চলেছে কুম্ভ রাশির। নাম্বার ওয়ান পয়েন্টে আমি একটি কথা আপনাদেরকে বলি, আপনার 3রা জুন বুধ কিন্তু বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে, চতুর্থভাবে বকরি থেকে মার্গী হচ্ছে। রবি আপনার 15ই জুন আপনার ঠিক ত্রিকোণভাবে অবস্থান করছে। 18ই জুন শুক্র আপনার রাশি পরিবর্তন করছে। 27ই জুন মঙ্গলের রাশি পরিবর্তন, এবং মঙ্গল অলরেডি আপনার ঠিক দ্বিতীয়ভাবে অবস্থান কিন্তু করছে, এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতিও কিন্তু অবস্থান করছে। কি রেজাল্ট পেতে চলেছেন, কি সম্ভাবনা আসতে চলেছে, এটা জাস্ট একটা জিস্ট যে এটাই যে একদম ফাইনাল এটা কিন্তু আমি কখনোই বলবো না। কারণ এটা কুম্ভ রাশির যে রাশিফলের ভিডিও, কুম্ভ রাশির লাখো কোটি মানুষ আছে, একটা গরিব মানুষও আছে, একটা ধনী ব্যক্তি এবং প্রচুর অর্থশালী ব্যক্তিও কিন্তু আছে, প্রত্যেকেরই কিন্তু ভাগ্যচক্র কিন্তু সমান নয়। দেখুন, কুম্ভ রাশি আপনি মানুষ, আপনার ক্ষেত্রে প্রথম কথা আসি শরীরের দিকটা। দেখুন, শরীর স্বাস্থ্য নিয়ে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা কিন্তু থাকছে না। নাম্বার ওয়ান পয়েন্ট, শরীরের জায়গাটা ওভারঅল কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং 4ঠা জুন আপনার শনি বকরি হচ্ছে, আপনার রাশিতে বকরি হয়ে যাচ্ছে, এবং রাশিতে বকরি অবস্থায় কিন্তু থাকবে শনি। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের আর্থিক স্থিতির জায়গা কেমন থাকবে। দেখুন, আপনার ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে, কাকে, একাদশপতিকে কানেক্ট করছে। অর্থনৈতিক সফলতার জায়গা কিন্তু আপনাদের দুর্দান্ত থাকছে, আপনি কুম্ভ রাশির মানুষ, আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি আপনাদের পঞ্চমভাবে রবির অবস্থান 15ই জুনের পর ত্রিকোণভাবে অবস্থান করছে। এই সময়ে আপনাদের যেহেতু সপ্তমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের গেন কিন্তু হবে। যারা ব্যবসা করছেনই না, ব্যবসা ক্ষেত্রে গেন নিশ্চিতরূপে হবে। তবে পঞ্চমভাবে রবি, যারা গর্ভবতী মহিলারা আছেন তাদের ক্ষেত্রে আমি আবারও সাবধান হওয়ার কথা বলবো, কারণ যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন কিছু কিছু ক্ষেত্রে সাবধান থাকবেন। ধনভাবে বৃহস্পতির অবস্থান একাদশপতিকে নিয়ে, এবং সপ্তমপতি পঞ্চমভাবে অবস্থান করছে। যারা গোল্ডের বিজনেস করছেন না, সোনা চাঁদি যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ফল আপনারা কিন্তু পাবেন। ইনভেস্টমেন্টের জায়গাটা যদি আমি বলি, দেখুন 18ই জুনের পর, মানে 18ই জুন থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে। শুক্র স্বরাশিতে অবস্থান করছে, এবং বুধের সাথে, পরম মিত্রের সাথে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু বলবান হতে চলেছে আপনার চতুর্থ ভাব। এখানে আপনাদের পারিবারিক সুখ আপনাদের বাড়বে, এডুকেশনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, এডুকেশন নিয়ে বিশেষ করে প্রাইমারি এডুকেশনটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে, এবং উচ্চশিক্ষা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি আপনাদেরকে বলি, ভাগ্যাধিপতি আপনার ধনভাবে অবস্থান করছে, ভাগ্যের অধিপতি ধনভাবে অবস্থান, মানে অর্থনৈতিক দিকটা
ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন, অর্থাৎ খুব কম পরিশ্রমে কিন্তু আপনারা অর্থ কিন্তু ইনকাম করতে পারবেন। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু খুব অল্প পরিশ্রমে অর্থ উপার্জনের জায়গাটা কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ঠিক সপ্তম পতি পঞ্চম ভাবে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের ইগো সেন্টিমেন্টটা কিন্তু আসবে। যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছেন না তাদের ক্ষেত্রে সেন্টিমেন্ট, কারণ রবির অবস্থান পঞ্চমভাবে প্রেমের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্বেন্স কিন্তু নিয়ে আসে। প্রেমের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, ইগো সেন্টিমেন্ট এগুলো কিন্তু আপনাদের থাকবে। এবং এর পাশাপাশি কর্মের জায়গাটা যদি আমি আসি, কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু হবে আপনাদের, অর্থাৎ কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা। এবং এ মাসটা বেশিরভাগ সময়টা কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু জুন মাসটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাতে হবে, অর্থাৎ যথেষ্ট আপনারা কিন্তু ব্যস্ত কিন্তু এ মাসে কিন্তু থাকবেন, বিশেষ করে কাজ কার্যক্ষেত্রে। পরিবারের সঙ্গে কিন্তু তেমন সময় কিন্তু আপনারা দিতে পারবেন না, তবে ইনকাম আপনাদের হবে সেই জায়গাটা আপনাদেরকে কিন্তু গুছিয়ে নিতে, কোন জায়গাটাতে আপনাদেরকে একটা বাজেট তৈরি করতে হবে, কোন জায়গাটাতে কত খরচ আপনারা করবেন। এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের বিদেশের সাথে যারা রত আছে, যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা রত আছে এবং ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ আপনাদেরকে কিন্তু কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে। লিখে রাখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু দিক থেকে আমূল পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। এর সাথে সাথে আপনাদেরকে একটি কথা আমি বলি, আপনাদের ক্ষেত্রে আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাইয়ের সাথে কিছু ক্ষেত্রে হলো মতবিরোধ মতপার্থক্য তৈরি হবে 27 জুন থেকে মতবিরোধ মতপার্থক্য। এবং আমি একটি কথা কুম্ভ রাশিকে বলো, অধিক বিশ্বাস করবেন না, বিশ্বাস করলে আপনাকে ঠকতে কিন্তু হবে, অর্থাৎ অধিক নির্ভরশীলতা বা অতিরিক্ত বিশ্বাস করা আপনার ক্ষেত্রে কিন্তু মাইনাস পয়েন্ট আপনার ক্ষেত্রে কিন্তু হবে। এবং এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে এ মাসে বিশেষ করে ব্যবসার জায়গাটা যদি আসি, ব্যবসার জায়গা যেমন ভালো এবং দৈনন্দিন রোজগার এই জায়গাটা কিন্তু ভালো, এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন, অর্থাৎ পাঁচজন বা সাতজন বা 10-12 জন মিলে যারা ব্যবসা করছেন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট আপনারা কিন্তু এ মাসে কিন্তু বিশেষভাবে আপনারা পাবেন। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট যেমন থাকছে, সম্পত্তির জায়গাটা যদি বলি, যারা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চাইছেন বা কোনো সম্পত্তি কিনতে চাইছেন বা তারা যাদের দীর্ঘদিন আটকে ছিল সম্পত্তি বিক্রি করতে পারছিলেন না, এই জায়গাটা কিন্তু আপনাদের 18 জুনে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কিন্তু 18 জুনের পরে আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে অপরচুনিটি সুযোগগুলো কিন্তু আপনাদের 18 জুনের পরে কিন্তু আসবে। এবং এ মাসে আপনাদের আকর্ষিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে। আপনি কুম্ভ রাশির মানুষ, ডায়েরিতে নোট করে নিন, হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু হবে। শনি আপনার রাশিতে বক্রি হচ্ছে, রাশিতে বক্রি হয়ে সরাসরি আপনার তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। আমি একটি কথা বারবার বলবো, বড় ধরনের কন্ট্যাক্টগুলো কিন্তু হাতছাড়া হতে পারে, এটা কিন্তু আপনাকে সেই জায়গাটা বেশ কিছু ক্ষেত্রে ম্যানেজ করে কিন্তু চলতে আপনাকে কিন্তু হবে। কারণ দেখুন, সবটাই যে ভালো এমন তো নয়, গ্রহের গোচর আপনাদের অংশে, আপনাদের ভাগ্যে সিংহভাগ ভালো থাকলেও ছোটোখাটো জায়গাটা কিন্তু ডিস্টার্বেন্স আপনাদের থাকবে। যাদের মামলা মকদ্দমা চলছিল সেই জায়গা থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন। এবং এই সময়ের মধ্যে কুম্ভ রাশি আপনি মানুষ, আপনার ক্ষেত্রে যেহেতু
পঞ্চম পতি চতুর্থভাবে অবস্থান করছে, আপনাদের ফিনান্সিয়াল গেনটা কিন্তু আপনাদের হবে। এবং শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন, শেয়ার মার্কেট বা স্টক বিজনেস এই জায়গাটা যারা যুক্ত আছেন, আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সফলতা কিন্তু আপনাদেরকে কিন্তু এই সময় দিতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে মানসিক শান্তি আসবে 18 জুনের পর। এবং আপনাদের বিশেষ করে ধনের জায়গাটা যদি বলি, অর্থনৈতিক স্থিতির জায়গাটা বলি, মানে এ মাসটা কিন্তু চাইলেও কিন্তু আপনারা ভুলতে পারবেন না। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।